বৃষ্টির ফলে নাজেহাল কাটিগড়া সমষ্টির গুমরা খেলমা গ্রামীণ সড়ক যাতায়াতে ভীষণ অসুবিধার সম্মুখীন স্কুল পড়ুয়া সহ গ্রামের কয়েক হাজার মানুষ। সোমবার সংবাদ মাধ্যমের সামনে এসে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন এলাকার মানুষেরা। পাশাপাশি তারা বিভিন্ন অভিযোগ করে বলেন, দীর্ঘ 5 বছর থেকে বেহাল অবস্থায় গুমরা খেলমা গ্রামীণ সড়ক। অল্প বৃষ্টি দিলে যানবাহন চলাচল সহ বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় এলাকার জনগণের, এমনকি স্কুলে যাতায়াত করতে পারেন না পড়ুয়ারা। এ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে বারবার অবগত করা হলে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ, যার ফলে এমন করুণ দুর্দশায় দিন কাটাচ্ছেন এলাকার হাজার হাজার মানুষ। এদিন সংবাদ মাধ্যমের সামনে এসে এমন অভিযোগ করার পাশাপাশি রাস্তা মেরামত করে দেওয়ার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী জনগণ। রাস্তাত পড়ি যায়, বোকা চোকা লাগি যায়, আধা রাস্তার পরে স্টুডেন্ট ঘুরি যায়, এনেকুৱা আমি এতিয়া এনেকুৱা অৱস্থা হৈছে, স্কুল মানে ক্লাছ কৰিব নোৱাৰো, স্টুডেন্ট নাই, আমি যাওঁ ক্লাছ স্কুলত এনেই বহি থাকোঁ। কিমান স্টুডেন্ট আপোনাৰ স্কুলত? আমাৰ স্কুলত আছে 91। 91 কিমান দিনৰ পৰা অসুবিধাৰ পৰা সন্মুখীন হৈছে? প্ৰায় একমাহ হৈ আছে, বৰষুণ যেতিয়াৰ পৰা আৰম্ভ হৈছে তেতিয়াৰ পৰা ৰাস্তা এনেকুৱা অৱস্থা। ঠিক আছে, আপুনি স্কুলৰ টিচাৰ? হয় হয়, মই খেলমা পাৰ্ট ওৱানৰ এটি টিচাৰ। প্রথম একটা গ্রাম পড়ে যেটা লিখে খেলমা পার্ট ওয়ান, একটা লিখে খেলমা পার্ট টু। খেলমা পার্ট ওয়ান খেলমা পার্ট টু দুটা মিলাইয়া এই রাস্তাটা কানেক্টেড হয়েছে। বাট ফ্রম দ্য লাস্ট 75 ইয়ার্সের মধ্যে আমরা এটা ফিল করি যে না কোনো গভর্নমেন্ট থেকে কোনো আমরা একটা হেল্প পাই, বা লোকাল গভর্নিং বডি যারা আছে যেমন পঞ্চায়েত বা মেম্বার, অনেক কিছু মানে আমরা কোনো হেল্প পাই না। রিসেন্টলি জাস্ট 2 মাস আগে এটা দেখা গেছে যে আমরা গ্রামের কিছু মানুষ সাদা উঠাইয়া রাস্তার মধ্যে মাটি ফেলাইছে। এই যে মাটিগুলো দেখা না, যে খাদা হয়েছে, এটা অ্যাকচুয়ালি লোকাল মানুষগুলো কিছু সাদা উঠাইয়া যে টাকাটা দিয়া মাটিটা ফেলাইছে রাস্তাটা ঠিক করার লাগে। বাট আমরা চাই হোক MLA হোক বা জেলা পরিষদ হোক বা পঞ্চায়েত হোক বা মেম্বার হোক, কোনো কিছু কোনো আমরা মানে কোনো হেল্প পাইছি না। এর লাগে দেখুন আজকে গ্রামের মানুষ মানে গাড়ি তো যাওয়া তো বহুত দূরের কথা, মানুষ হাঁটা করা তো মুশকিল হয়ে পড়ছে। ইভেন ছোটো ছোটো বাচ্চারা যারা রিসেন্টলি 4 ইয়ার, ইভেন অনেক বাচ্চা আছে যেমন কি মেট্রিক দিত, এটা মানুষ বাচ্চাগুলো স্কুলে যাইতো আইতো, এটা অনেক কষ্ট ফেস করতে লাগে। ব্রাকবিলি বা ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো রাস্তা নাই যেটা আমরা অত খারাপ রাস্তা, মানে একটা গ্রামের রাস্তা দিয়ে একটা গ্রামের সুন্দরতা হয়, আর রাস্তা গ্রাম সুন্দর মানে মানুষগুলো মানে ভালো মানুষ, এটা মানে রিফ্লেক্ট করে বুঝছেন। কত ফ্যামিলি বা এখানে ধরেন মোর দেন ফ্যামিলি জানি না, বাট মোর দেন 4000-5000 পিপল লিভ করে এই গ্রামের মধ্যে। আমাদের রাস্তা চাই, এখন শীঘ্রই আমাদের রাস্তার কাম করিয়ে দিতে হবে।